আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো বেশি কথা না বলে আমরা পড়াই চলে যাই। তো সেদিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মিল্ক ফিভার, নিউট্রিশনাল ডিজিজ। অফকোর্স আজকেও তার ধারাবাহিকতায় নেটওয়ার্কের সমস্যা মাঝে মাঝে হতে পারে, তখন একটু কাইন্ডলি একটু নক করো, ঠিক আছে? তো সেদিন গতদিন বলেছি যে ব্লড বলি, অ্যানোরেক্সিয়া বলি, ইনঅ্যাপিটেন্স বলি, এগুলো কিন্তু বেসিক্যালি কোনো ডিজিজের আন্ডারেই পড়ে না অ্যাকচুয়ালি, কিন্তু সবগুলো ডিজিজের সাথেই হচ্ছে। ওকে, একটু ওকে, তো সেদিন যে গতদিন যে কথাটা বলা হয়েছিল যে ব্লড বলি অথবা অ্যানোরেক্সিয়া বলি, ইনঅ্যাপিটেন্স বলি, ডায়রিয়া বলি, ইন জেনারেল এই যে তোমার ডিজিজ গুলো, কন্ডিশন গুলো আছে, এগুলো আসলে বেসিক্যালি কোন নির্দিষ্ট একটা ডিজিজ মানে ইন্ডিকেট করবে না, হতে পারে নানান কারণে হতে পারে, ঠিক আছে? এবং ইভেন আমরাও বাস্তব জীবনেও দেখবো যে যখন জ্বর হয় তখন গ্যাসের সমস্যাটা বেশি হয়। হ্যাঁ, ব্লড যেটাকে বলছে, যেহেতু এখানে ব্লড সম্পর্কে একটু বলা হয়েছে একটু বলি, আসলে এটা আসার মতো কোনো কোশ্চেন না। আচ্ছা, কথা কি শোনা যায়? জি ম্যাম, জি ওকে, ম্যাম, ব্লডটা আসলে বেসিক্যালি লিখিত আসার জি মতো কোনো ম্যাম, কোশ্চেন না, হয়তো ভাইভাতে ধরা হয় অনেক সময় যে ব্লডের অ্যাগেনস্ট কি ড্রাগ তুমি দিবা, যেটা আমরা ডাইজেস্টিভ ফার্মাকোলজি পড়েছি, যারা পড়ছো তারা জানো। আর তার থেকে বড় কথা, পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করছো তো না? পরীক্ষা কিন্তু তোমার জুলাই ফার্স্ট উইকে হবে, তিনটে এখনো ডেট ফিক্সড হয় নাই, ধরে নাও জুলাই ফার্স্ট উইকের মাঝে শুরু হবে। আচ্ছা, কথা কি শোনা যায়? জি ম্যাম, শোনা যাচ্ছে। এক্সাম প্রিপারেশন নেওয়া শুরু করছো জানো মনে হয়, টেস্ট পরীক্ষা কিন্তু জুলাই ফার্স্ট উইকে শুরু হবে, ঠিক আছে? জি ম্যাম, এখন ম্যাম রুটিন কবে দিবে? রুটিন দিয়ে দেওয়ার কথা রিসেন্টলি ডিপার্টমেন্টে করার কথা, করতেছে না আমাদের দিন অনু কৃষি অনুসারে দিন, সেটা তো ইয়া করতে হবে, কি বলে, সিগনেচার করতে হবে, আর ভেজাল আছে। আচ্ছা, তারপর ধরে রাখো জুলাই ফার্স্ট উইক, ঠিক আছে, দিতে পারবা। এখন রুটিন পায়ে পড়তে হবে, নট নেসেসারি সবার উদ্দেশ্যে কথাটা, প্রত্যেকটা কোর্স ইম্পর্টেন্ট, পড়া শুরু করো, বিশেষ করে যেগুলো সাজেশন মানুষের আছে ওগুলো পড়ে শেষ করো, ঠিক আছে? হ্যাঁ, নন মেজর কোর্স যেগুলো আছে বা বাইরে ডিপার্টমেন্টের, ওগুলো ইস্যু নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, এগুলো একটু সিআররা কনসোল করবে, সিআররা হচ্ছে বাইরে ডিপার্টমেন্টের টিচারদের সাথে ঠিক মতো লিয়াজো মেনটেন করার চেষ্টা করবে এখন, ঠিক আছে? এবং সাজেশন লাগুক বা কতটুকু পড়তে হবে, ওরা জাস্ট পার্সোনালি যোগাযোগ করলে স্যারেরা এই সময় খুব হয়তো রাগ করবেন, সিআররা করলে সমস্যা নেই, করতে পারবে। এবং আমার মনে হয় যে যোগাযোগ করা শুরু করাই দরকার, রুটিন দিক না দিক, যে মানে কালকে স্যার পরীক্ষা আজকে দেন, এটা বললে হবে না যে স্যার পরীক্ষা তো শুরু হবে শুনলাম জুলাই ফার্স্ট উইকে, এখন স্যার কি করব, সিআরদের উদ্দেশ্যে কথাগুলো, ঠিক আছে? আর রুটিন যে রুটিন আমি এটা পড়বো সেটা না, রুটিন ছাড়া এখন শুরু করো, অলরেডি 2-3 দিন আগে তোমাদের জানার কথা যে পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? পড়া শুরু করে দাও, কারণ যাই বলো না কেন। এবং আরেকটা কথা হচ্ছে, আগে বলেছিলাম অ্যাসাইনমেন্ট ওয়েতে হবে পরীক্ষা, তো ওইভাবে দেখা যাচ্ছে যে যারা ওই আগের সেমিস্টার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আছে, ভেজাল ওটা প্রয়োজনই নাই। আমি আমার কোর্সে ভাইবার নিবো, আমার যে তিনটা কোর্স, এন্টোমোলজি, ফার্মাকোলজি অ্যান্ড হচ্ছে মেডিসিন, ঠিক আছে, তিনটাতে আমি ভাইবার নিবো, যেটুকু কোর্স করতে বলেছি ওখান থেকে ভাইবা হবে, একটা ওয়ার্ডও বাহির থেকে আসবে না ভাইবাতে। আর কিছু ইন জেনারেল ভাইবা ধরা হবে, যেটা বেসিক কোশ্চেন, এটা তো তুমি যে যত কিছু না পড়লেও পারবে, সে বেসিক্যালি যারা থার্ড ইয়ারে উঠছ, কিছু বেসিক কোয়েশ্চেন হতেই পারে সেখানে, দেখা যাচ্ছে যে কিছু সেগুলো যদি নাও পড়ে যে আমি পড়বো না, তাও টুকটাক পারার কথা, ঠিক আছে? তো আমার মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইউনিট ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সে 10, ওটা তো ঘোরানোর সুযোগ নেই যেহেতু ডকুমেন্টস অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, অ্যাটেন্ডেন্সে 10, অ্যাসাইনমেন্টে 10 থিওরিতে, আর ভাইভার থাকবে 20 মার্কস, ঠিক আছে? আর ল্যাবের ক্ষেত্রে হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর যেহেতু আমাদের নোট প্র্যাকটিক্যাল নোট খাতা আমি লিখাই না, পূর্ববর্তী যে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে রাখছো
ইউনিট ক্ষেত্রে ওটা টেনে এখানে আবার যত পাবা ওখানে এখানেও সেটাই থাকবে মানে ওটা এটা এক্সট্রা ফাইভ মার্কস পাচ্ছো ভাইবা থাকবে 20 এবং আরেকটা কথা হচ্ছে আমি আমার কোর্সগুলো যেটা করব যেদিন আমার থিওরি থাকবে ওই দিনই ল্যাব ভাইবা নিব মানে 5 মিনিটের ধরো এক একজনের ভাইবা নিব সারা দিনই লাগবে আমার ধরো 70 জন স্টুডেন্টের 5 মিনিট করে সময় চিন্তা করো তো এরকম ভাবে দেখা গেছে যে তোমার সারা দিনে যেহেতু লাগবে আমার প্রতি একটা একটা কোর্স 3 দিন করে নেওয়া সম্ভব না আমি বলেছি আমার ডিপার্টমেন্টে যখন মিটিং হয়েছে স্যার যেহেতু আমার কোর্স 5টা থিওরি 5টা ল্যাব আলাদা ভাবে নেওয়ার কোনো আমার প্রয়োজন নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আলাদা ভাবে কিছু দেখাইতেও পারি না পড়াইতেও পারি না সো এটার মধ্যেই আমরা যেটুকু পড়াইছি আমার মনে হয় যে আরো সময় নিয়ে দেখায় দেখায় লাভ নাই কোনো কারণ আর ভার্সিটি 3 বছর এই এখনই খুলে গেলেও যে সুবিধা 3 বছরে ওরা পায় না আর এই সুবিধা পাইতে বাদবাকি স্টুডেন্টের লাগবে 10 বছর তো এটা নিয়ে দ্যাটস ওয়াই ল্যাব নিয়ে পেঁচায় যে হ্যাঁ ফিজিক্স এক্সামিনেশন দেখায় ইয়ে করে কোনো লাভ হবে না তো এটা যদি কখনো সুযোগ হয় দেখা যাবে আর নিজেদের আগ্রহ থাকবে আমি এটা নিয়ে বললাম তো লাস্ট পর্যন্ত যে মতামতে পৌঁছেছে যে আমাদের যেহেতু টিচারদের কোর্স কোঅর্ডিনেটরের উপর কিছু দায়িত্ব থাকে সেটা হচ্ছে যে ভয় রিটেনের 10 মার্কস অত ভাইবার দিকে যাইতে বলছে তো যা আমি সেই হিসেবে ভাইবারটা সিলেক্ট করছি আর আমার মনে হয় যে এটা প্যানিক করার কিছু নাই তোমরা ভাইবাই ভালো দিবা আমার লাস্ট ভাইবা যারা তোমরা দিয়েছো 2-2 তে আমি আশা করি যে আমি তোমার ভাইবাটা মানে অ্যাটেন্ড করছিলা তাই তো মনে আছে অ্যাটেন্ড করছিলা কিরকম ভাইবা তো বেসিক্যালি ওরকম 30 মার্কস এর ভাইবা ছিল এবার 20 মার্কস ঘুরে ফিরে ওই টাইপের ভাইবাই হবে পড়া খুব বেশি ধরছে বলে আমার মনে হয় না ঠিক আছে আনুষঙ্গিক কথা থাকবে এই তো অত প্যানিক হওয়ার কিছু নাই আমার 3টা কোর্স লেভেল 3 লেভেল 2 সেমিস্টার 1 এ আমি ওই আলোকেই তোমরা পড়ো হালকা হালকা সমস্যা নেই বুঝাইতে পারছি ম্যাম ল্যাব গুলো কি হবে বুঝি নাই ম্যাম ল্যাব ল্যাবের এক্সাম ল্যাব গুলো ভাইবা ওখান থেকেই ধরবো টিউরে থেকে ল্যাবের ভাইবা বুঝতে পারছো এখন যদি তুমি বলো যে ম্যাডাম ল্যাব আলাদা ভাইবা একসাথেই হবে একসঙ্গে এটাই আমি চাচ্ছি এখন তোমরা কি বলো যদি বলো আলাদা দিন নিতে হবে আমার সমস্যা নাই আলাদা দিনে আবার ল্যাবে মানে আমি আমার যতটুকু পড়া সম্ভব হয় না আমি আমার ভালো হবে অলওয়েজ আমি সেটাই করি না তোমরা জানো এটা আসলে তো আমার কারো কাছ থেকে কোনো সম্মান বা মূল্যায়ন আমার প্রয়োজন নাই আমি আমার থেকে আমার যতটুকু মনে হয় যে এটুকু করলে আমার স্টুডেন্টে ভালো হবে ওটা আমি বরাবরই করি এই জন্য যে আমার থিওরি যদি নিব ল্যাবের ভাই বা ওই দিনই হবে এক ভাই বা 10 দিন আমি প্রথম কথা যা ভাই বা নিব ধরো 5 মিনিট ল্যাবের ধরো রোল 1 ভাইবা দিচ্ছে মার্কটা ওইটাই বললাম যেহেতু তোমাদের 1.5 বছর পর পরীক্ষা এখনো আমাকে রিকোয়েস্ট করতে হয় তাহলে তো বুঝবো যে মানে আসলে তোমাদের উপরে মিলি এখন ইয়া হয়নি ঠিক আছে কথা শোনা গেছে জি ম্যাম আমার 3টা কোর্স আমার 3টা কোর্স সম্পর্কে আমি আউটলাইন দিয়ে দিয়েছি এবং কতটুকু পড়তে হবে অলরেডি বলা শেষ আশা করি যেটুকু পড়তে বলা হয়েছে ওটুকু রিডিং অ্যাটলিস্ট করবা খুব ভালো করে ঠিক আছে কারণ আমি ধরো 10টা করে কোয়েশ্চেন সেট আপ করবো তেফ্রোলকে যদি 2টা কোশ্চেন করি 2 রোল তো অবশ্যই ওই কোশ্চেন গুলো মানে পুনরায় হবে না তো এরকম ভাবে প্রতিটা গ্রুপে আমি রাখবো 5 জন করে ঠিক আছে তো 10টা কোশ্চেন বা 15টা কোশ্চেন আমি করে নেবো ওই 5 জনের মধ্যেই ওই কোশ্চেন গুলো 3টা 2টা করে ধরবো আর খুবই অত বেশি প্যানিক হ্যাঁ ভাইবা কিভাবে নেবেন ম্যাম হ্যাঁ ভাইবা আমি গ্রুপিং করে ইন্ডিভিজুয়াল নাকি গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ নিব এই অনেকগুলো গ্রুপে ভাগ করব মানে ধরো যে একসঙ্গে আস এই যে তোমাদের মানে 800 জন স্টুডেন্টকে এক গ্রুপে আনা খুব টাফ ঠিক আছে এক গ্রুপে রাখলে দেখা যায় কারো করে সাউন্ড হলে সমস্যা হবে এত দরকার কি আমি ছোট ছোট গ্রুপ করে ভাগ করব ওভাবেই মানে ইয়া করতে হবে আর কি আচ্ছা এর আগে করব কি পরীক্ষা নেওয়ার আগে একদিন ডেমো একটা ইয়া নিব বুঝতে পারছো আরে ডেমোটাই নিতে যাচ্ছি তোমার পরীক্ষা ফাইনাল পরীক্ষা শুরু করার আগে মিডটার্ম একদিন একটা ডেমো পরীক্ষা নিব পরীক্ষা না জাস্ট খালি মানে কি বলবো যে সবাই উপস্থিত থাকতে পারছে কিনা কারণ ভাইবার সময় তো তাকে অ্যাটেন্ড করতে হবে এমন হতে পারে যে কারো ওই সময় নেটের সমস্যা ইচ্ছে ইস ওকে আরেকজন জয়েন করবে দেখা যাক আর এমনও হতে পারে যে সবাইকে একসঙ্গে জয়েন করে সবাই শুনলো ভাইবা যে শুনলে কোনো ক্ষতি আছে তা তো না আর মার্কিং এর বিষয়টা তো বললামই যে মোটামুটি যারা ভালো করার কথা তারা কিন্তু এমনি ভালো করে ঘুরে ঘুরে পারেই আসলে কোশ্চেন গুলো আর যারা মোটামুটি পাস করার কথা পাস করে যাবে এটা নিয়ে আমি তোমাদের এটা এনশিওর করতে পারি যে সিম্পলি থাকবে এটা নিয়ে যে খুব বেশি ইয়া করবার প্রয়োজন নাই পরীক্ষা দিয়ে ফেলা আমার মনে হয় এটাই বেটার হবে আমার কথা কি বুঝতে পারছো শুধু শুধু পিছায় প্রিপারেটরি লিভ নিয়ে আমি থার্ড ইয়ারের উদ্দেশ্যে বলছি শুধু শুধু দরকার নাই বেচানোর কারণটা হচ্ছে যতই ওই ইউনাইটেড থাকো লাভ নাই নিজেদের তো চিন্তাও মাঝে ক্ষেত্রে বলতে হবে হ্যাঁ স্বার্থপর কিছু ক্ষেত্রে হওয়া যায় ক্ষতি নাই পড়াশোনার ক্ষেত্রে হওয়া যায় ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে চিন্তা করো যদি ফার্স্ট ইয়ার যেমন ওরা কোনো পরীক্ষাই দেয় নাই মানে মানে ওরা তো খুবই জুনিয়র এবং ইভেন ওরা কোনো ভার্সিটি পরীক্ষা দিয়ে অভ্যেস নেই ওদের জন্য এটা আসলে কোয়াইট টাফ
যত কথাই বলি হোয়াইট টেপ যদি ভালোভাবে প্রপার দিক নির্দেশনা না দেওয়া হয় সাজেশন না দেওয়া হয় ওরা এখন কিন্তু সমুদ্রের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? তোমরা যারা দিয়ে অভ্যেস আছে পরীক্ষা, যেহেতু লেভেল টু সেমিস্টার টু মানে ওভারঅল চারটা পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু অভ্যেস আছে, ঠিক আছে? আমার যেটা মনে হয় এখন তোমাদের এসব সমুদ্রে পড়ার কথা না, আমার মনে হয় যে আজকে থেকে শুরু করার কথা, যারা করোনা শুরু করো পড়া শুরু করো বা অন্যান্য টিচারদের কাছ থেকেও যতটুকু গাইডলাইন নেওয়া দরকার, আমার মনে হয় যে তোমরা যথেষ্টই কি বলবো ইন্টেলিজেন্ট কিভাবে কথা আদায় করতে হবে তোমরা ভালোই পারবে, সেভাবে করে সাজেশন যা লাগে কালেক্ট করে নাও।